আলাইকুম দর্শক, জয় নিউজ বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। সুবিধা নেয় বলে বেগম পাড়ার বাড়ির মালিকদের নাম প্রকাশ করছে না। থাকছে আয় বেড়েছে, আওয়ামী লীগের কমেছে ব্যয়। জানাবো বিএনপি রাস্তাঘাট বন্ধ করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। বিদেশে সেকেন্ড হোম ও বেগুনপাড়ার বাড়ির মালিক, আমলা, ব্যবসায়ী ও রাজনীতিবিদদের কাছ থেকে ক্ষমতাসীনরা বেনিফিট নেন বলে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, আমরা কখনো শুনি নাই সুইস ব্যাংকে টাকার কথা, সেকেন্ড হোমের কথা, বেগুনপাড়ার কথা। গত কয়েক বছর ধরেই আমরা শুনছি জনগণ দাবি করছে বেগুনপাড়ায় কাদের বাড়ি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাজনীতিবিদদের থেকে আমলা ও ব্যবসায়ীদের বাড়ি বেশি। কারা সে সকল আমলা, ব্যবসায়ী, রাজনীতিবিদ, এসব জানার অধিকার বাংলাদেশের মানুষের রয়েছে, এসব আপনারা বলবেন না। এটা আমরা জানি, কারণ এসব আপনাদের সরকারের লোক, তাদের নিকট থেকে আপনারা বেনিফিট নেন বলেই তাদের কথা প্রকাশ করতে চান না। আজ রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা জেলা বিএনপি আয়োজিত লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে নজরুল ইসলাম খান এসব কথা বলেছেন। ঢাকা জেলা বিএনপির সভাপতি ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের পরিচালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা, কেরানীগঞ্জ দক্ষিণ থানার সভাপতি নিপুণ রায়চৌধুরী, নাজিমউদ্দিন, মোজাদ্দেদ আলী বাবুসহ জেলার নেতৃবৃন্দ। সমাবেশে ঢাকা জেলা বিএনপির 10টি ইউনিট, থানা, উপজেলা ও পৌর কমিটি উপস্থিত থাকার কথা ছিল। এর মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ ও দোহার নবাবগঞ্জ থেকে উল্লেখযোগ্য নেতাকর্মী যোগদান করলেও বাকি ইউনিটগুলো থেকে নেতাকর্মীদের উপস্থিতি ছিল হাতে গোনা। সমাবেশে নজরুল ইসলাম খান বলেন, গত 8 বছরে যত বাজেট তার থেকে বেশি ব্যয় বিদ্যুৎ খাতে করা হয়েছে। বিদ্যুৎ খাতের উন্নয়ন হলে তাহলে বিদ্যুৎ ঘাটতি কেন? বিএনপির এই নেতা বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যা বিদ্যুৎ প্রয়োজন তার থেকে ডাবল আমাদের উৎপাদন ক্ষমতা রয়েছে। আমাদের উৎপাদন ক্ষমতা এত বেশি, তাহলে কেন এত বেশি টাকা দিয়ে কুইক রেন্টালের চুক্তি বারবার বাড়ানো হচ্ছে? নজরুল ইসলাম খান বলেন, যারা সরকারে রয়েছেন তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। রাতের বেলা ভোট করে তারা ক্ষমতা দখল করেছে, সে কারণে জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই। যদি থাকতো তাহলে জনগণের স্বার্থ রক্ষা করার জন্য তারা কাজ করে যেত, কিন্তু সেটা তারা না করে নিজেদের এবং নিজেদের যারা আপন তাদের স্বার্থ রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। এ কারণে আজকে বাংলাদেশের মানুষ দুর্দশার মধ্যে পড়েছে, এর চেয়ে বেশি দুর্দশার আশঙ্কা করছে। নজরুল ইসলাম খান আরও বলেন, আমাদের দেশে কুইক রেন্টাল নামক এক আজব বিষয় রয়েছে। কুইক রেন্টালের নামে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা জনগণের পকেট থেকে কিছু ব্যক্তিকে দেয়া হচ্ছে। শুধু শুধুই কি দেয়া হচ্ছে, নাকি সেই টাকার ভাগ বিভিন্ন জায়গায় যাচ্ছে? না গেলে অপ্রয়োজনীয় এই খাতে কেন টাকা ব্যয় করা হচ্ছে? তিনি বলেন, বলা হয়েছিল আমাদের বিদ্যুৎ ব্যয়ের চেয়ে উৎপাদন ক্ষমতা অনেক বেশি, সেজন্য বিদেশে রপ্তানি করার চিন্তা করছে বাংলাদেশ। আমাদের উৎপাদন ক্ষমতা এত বেশি, তাহলে কেন এত বেশি টাকা দিয়ে কুইক রেন্টালের চুক্তি বারবার বাড়াচ্ছে? এমনকি আইন করা হয়েছে সংসদে এই সমস্ত দুর্নীতি অনাচারের বিরুদ্ধে কখনো আদালতে মামলা দিতে পারবেন না। জনগণের টাকা লুট করা হবে, তার জন্য জনগণ আদালতে যেতে পারবে না, এরকম অনাচার কোনো মতেই গ্রহণযোগ্য নয়। চলে যাচ্ছি পরের সংবাদে। 2020 সালের তুলনায় 2021 সালে আওয়ামী লীগের আয় বেড়েছে 10 কোটি 90 লাখের বেশি টাকা। পাশাপাশি এই সময়ের মধ্যে ব্যয় কমেছে 3 কোটি 64 লাখ 30 হাজার টাকা। আর দলটির ব্যাংকে জমা আছে 70 কোটি 43 লাখ 70 হাজার 166 টাকা। 2021 সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের আয় 21 কোটি 23 লাখ 46 হাজার 106 টাকা ও ব্যয় হয়েছে 6 কোটি 30 লাখ 19 হাজার 852 টাকা। আয়ের বড় খাত মনোনয়নপত্র ও প্রাথমিক সদস্য ফর্ম বিক্রি এবং স্বেচ্ছায় অনুদান। রোববার নির্বাচন কমিশন ইসি জমা দেওয়া দলটির আয় ব্যয়ের হিসাব বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমানের নেতৃত্বে ইসি সচিব হুমায়ুন কবির খন্দকারের কাছে দলটির আয় ব্যয়ের হিসাব জমা দেওয়া হয়েছে। প্রতিনিধি দলে ছিলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান এবং অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য জাফরুল শাহরিয়ার জুয়েল। আশিকুর রহমান বলেন, একটি স্বনামধন্য নিরীক্ষা প্রতিষ্ঠান দিয়ে 2021 পঞ্জিকা বছরে বাংলাদেশ আওয়ামী লীগের নিরীক্ষিত হিসাব প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। এই বছরে দলের মোটায় 21 কোটি 23 লাখ 46 হাজার 106 টাকা। আয় বৃদ্ধির কারণ প্রসঙ্গে আশিকুর রহমান বলেন,
মনোনয়ন ফর্ম বিক্রি ও প্রাথমিক সদস্য গ্রহণ ফর্ম বিক্রি করে দল এই অর্থ আয় করেছে। তিনি জানান, 2020 পঞ্জিকা বছরে মোট আয় ছিল 10,43,43,533 টাকা, সেই তুলনায় 2021 সালে 10,90,02,573 টাকা বেশি আয় হয়েছে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় 2008 সাল থেকে রাজনৈতিক দলগুলোর জন্য নিবন্ধন প্রথা চালু করে ইসি। গণপ্রতিনিধিত্ব আদেশ মেনে প্রতি বছর 31 জুলাইয়ের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর আগে পঞ্জিকা বছরের অডিট রিপোর্ট জমা দেওয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে। মূলত রাজনৈতিক দলগুলোর কোন খাত থেকে কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, বিল ভাউচার সহ তার পূর্ণাঙ্গ তথ্য কমিশনের নির্ধারিত একটি ছকে জমা দিতে হয়, যার রেজিস্টার চার্টার্ড অ্যাকাউন্টিং ফর্মের মাধ্যমে নিরীক্ষা করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। পরপর 3 বছর কমিশনে আয় ব্যয়ের প্রতিবেদন দিতে ব্যর্থ হলে দলের নিবন্ধন বাতিলের এখতিয়ার রয়েছে ইসির। 2020 সালে আওয়ামী লীগের আয় হয়েছে 10,43,43,533 টাকা, যা 2019 সালের আয়ের চেয়ে 10,68,97,797 টাকা কম। 2019 সালে দলটির আয় করেছিল 21,41,330 টাকা। যাচ্ছি পরের সংবাদে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি নিয়মতান্ত্রিক মিটিং সভা প্রচার করলে এগুলোতে আমাদের কোনো আপত্তি নেই, যখনই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, রাস্তাঘাট বন্ধ করার চেষ্টা করবে, যানমালের উপর আঘাত করবে, সেখানে আমাদের নিরাপত্তা বাহিনী চুপচাপ বসে থাকবে না, তাদের কাজ তারা করে যাবে। আজ রবিবার 31 জুলাই দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল, তাদের রাজনৈতিক কৌশল রয়েছে, রাজনৈতিক কৌশলে তারা নির্বাচনে যাবে কি যাবে না এটা তাদের বিষয়, কিন্তু তারা রাস্তাঘাট বন্ধ করবে, যানমালের ক্ষতি করবে, এটা আমরা করতে দেব না। তারা প্রেস ক্লাবের সামনে রোজ মিটিং করছে, এতে আমরা বাধা দিচ্ছি না। বিএনপির ডাকে সাড়া দিয়ে দেশের জনগণ আন্দোলনে নামবে কি না জনগণই সেই সিদ্ধান্ত নেবে, মন্তব্য করে মন্ত্রী বলেন, জনগণ এটা নিশ্চিত যে দেশ যেভাবে এগিয়ে চলছে, আলোকিত হচ্ছে, সেখানে দেশের মানুষ কোনোদিন অন্ধকারে ফিরে যাবে না। নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে কি না সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত, মন্তব্য করে আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি একটি রাজনৈতিক দল, তার রাজনৈতিক কৌশলও নির্ধারিত রয়েছে, রাজনৈতিক কৌশলে নির্বাচনে যাবে কি যাবে না এটা সম্পূর্ণই তাদের সিদ্ধান্ত। পলাতক জঙ্গি চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক এবং সালাহ উদ্দিন সালেহিনের কোনো খোঁজ মিলেছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আইএস টাইএস বলে কি কি যেন আছে না, আমাদের দেশে যদিও এটা নেই। এদেশের মানুষ কোনোদিন জঙ্গি ও সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেয়নি এবং দেবেও না। মা তার ছেলেকে ধরিয়ে দিয়েছে, যেসব জঙ্গি নিহত হয়েছে তাদের লাশ স্বজনরাও গ্রহণ করেনি, এটাই হলো বাংলাদেশ। বাংলাদেশের জনগণ কোনোদিন জঙ্গিদের আশ্রয় দেয়নি, কাজেই যারা পলাতক জিয়া ও সালেহিন তারা স্বপ্নই দেখবে, কিছুদিন তারা এখানে দুঃখিত, তারা কিছুই এখানে ঘটাতে পারবে না। শোকের মাস আগস্ট ঘিরে প্রতি বছর আলাদাভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়, এবারও কোনো ফাঁক ফোকর যেন না থাকে তা দেখতেই এই সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।